ঐতিহাসিক মায়ান সভ্যতার উপর নির্মিত 2006 সালে মুক্তি পাওয়া এই সিনেমার নাম অ্যাপোকালিপ্টো। সিনেমাটিতে ব্যবহার করা হয়েছে মায়ান ভাষা। সিনেমাটির মূল চরিত্রের নাম জাগুয়ারপ। সিনেমার শুরুতে দেখা যায় কয়েক সদস্যের একটি আদিবাসী দল পশু শিকার করছে। তারা প্রাচীনকালের মতো করেই জঙ্গলের ভিতর ফাঁদ পেতে পশু শিকার করে, আর তারা জানে কোথায় তারা ফাঁদ পেতেছে। অনেকক্ষণ পরে তাদের পাতানো ফাঁদে একটি পশু আটকে যায়। তারপরে গাছের কয়েকটা ধারারও ডাল ছুটে গিয়ে পশুটার শরীরে ঢুকে যায়। তারা পশুটার মাংস নিজেদের মধ্যে ভাগ করে নিতে নিতে মজা করার সময় সিনেমার মূল চরিত্র বুঝতে পারে যে তাদের পিছনে ঝোপের মধ্যে কেউ আছে। জাগুয়ার পয়ের পিতা, যে কিনা আদিবাসী দলের সর্দার দাঁড়িয়ে, তিনি লুকিয়ে থাকা লোকগুলোকে তারা কি চায় জিজ্ঞাসা করলে সেখান থেকে কয়েকজন আদিবাসী বেরিয়ে তাদের সামনে বড় বড় চারটি মাছ আর কিছুক্ষণ আগে শিকার করা পশুর একটা টুকরো দিয়ে বলে তারা এই জঙ্গলের রাস্তা দিয়ে যেতে চায়। দলের সর্দার তাদের যেতে দিলে আরো অনেক আদিবাসী বেরিয়ে সেখান দিয়ে যেতে থাকে। আর জাগুয়ার প তাদের অনেকের গায়ে আঘাতের চিহ্ন দেখে কি হয়েছে জানতে চাইলে তাদের মধ্য থেকে একজন বলে তাদের গ্রাম ধ্বংস হয়ে গিয়েছে, তাই তারা নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে। জাগুয়ার প তাদের কি হয়েছিল সেটা জানতে পেছনে পেছনে যেতে চাইলে তার বাবা তাকে থামিয়ে দেয় আর নিজেদের গ্রামে ফিরে আসে। তাদের গ্রামের লোকজন খুবই কম ছিল, কিন্তু তারা সবাই সুখী ছিল। সেদিন রাতে তাদের দলের সবাই খুব মজা করছিল, কিন্তু জাগুয়ার সকালে দেখা আদিবাসীদের কথা ভাবছিল। রাতে জাগুয়ার ঘুমানোর সময় কুকুরের ডাক শুনে ঘুম ভেঙে যায়। তারপর বাইরে ভয়ানক চেহারার একজন আদিবাসীকে দেখা যায়। তার সাথে সঙ্গীদেরও জঙ্গলের ভেতর লুকিয়ে থাকতে দেখা যায়, যারা তার ইশারায় মশাল নিয়ে বের হয়ে আসতে থাকে। জাগুয়ার তাদের দেখে বিপদ বুঝতে পেরে তার গর্ভবতী স্ত্রী আর সন্তানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চাইলে ওই আদিবাসীদের একজন তাদের দেখে ফেলে আর তাদের উপর হামলা করে। জাগুয়ার তাকে মেরে ফেলে। তাদের বাড়ি থেকে কিছু দূরে গিয়ে জাগুয়ার তার স্ত্রী সন্তানকে দড়ি দিয়ে বেঁধে একটা গর্তের মধ্যে নামিয়ে দেওয়ার সময় আবারও ওই হামলাকারী আদিবাসীদের একজন তাকে দেখে ফেলে আর মারতে এসে দেখে জাগুয়ার তার স্ত্রী সন্তানকে গর্তের মধ্যে লুকিয়ে ফেলেছে। লোকটা অন্যদেরকে তাদের লুকানোর কথা বলে দিতে পারে, তাই জাগুয়ার তখন সে লোকটাকেও মেরে ফেলে। এরপর জাগুয়ার অন্য লোকজনদের বাঁচানোর জন্য গ্রামে যেতে চায়, আর তার স্ত্রী তাকে যেতে নিষেধ করতে থাকলে সে আবার ফিরে আসবে বলে স্ত্রীকে কথা দেয়। জাগুয়ার একটা দড়ির এক প্রান্ত গর্তে ফেলে আর অন্য প্রান্ত একটা গাছের সঙ্গে বেঁধে দেয়, যেন কোনো সমস্যায় তার স্ত্রী গর্ত থেকে উপরে বেরিয়ে আসতে পারে। অন্যদিকে বাইরে থেকে আসা আদিবাসীরা জাগুয়ারের গ্রামের অনেক লোকদের মেরে ফেলে আর বাকি লোকজনদের বন্দী করে নেয়। এখানে আরেক হামলাকারী আদিবাসীদের মধ্য থেকে মিডল আই নামের একজন ছুরি দিয়ে জাগুয়ারের উপর হামলা করে। জাগুয়ার তখন ছুরিটা মিডল আইয়ের দিকে ঘুরিয়ে দিয়ে বুকে গেঁথেই দিবে, তখনই অন্য আদিবাসীরা এসে জাগুয়ারকে বন্দী করে ফেলে। গ্রামের লোকেরা বাইরের আদিবাসীদের কাছে হেরে যায়। জাগুয়ার তার বাবার দিকে বলে, আমাকে মাফ করে দিও। মিডল আই জাগুয়ারের কথা শুনতে পেয়ে তার সামনেই তার বাবাকে গলা কেটে মেরে ফেলে আর কাঠের টুকরা দিয়ে জাগুয়ারের মাথায় আঘাত করলে জাগুয়ার অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরে জাগুয়ার দেখে গ্রামের সব লোকদের বেঁধে রাখা হয়েছে, প্রতিটা ঘরে আগুন জ্বলছে আর পুরো গ্রামটাই নষ্ট হয়ে গেছে, অনেক লোক মারাও গেছে। জাগুয়ার যেখানে তার স্ত্রী সন্তানকে লুকিয়ে রেখেছিল সেখানে তাকিয়ে দেখতে থাকলে হামলাকারীদের একজন সেটা খেয়াল করে গর্তের কাছে যায়। তখন জাগুয়ারের স্ত্রী তার সন্তানকে নিয়ে পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। তখন লোকটা গাছের সঙ্গে বাঁধা দড়িটা কেটে দেয়। এরপর হামলাকারীরা গ্রামের লোকদের বেঁধে নিয়ে সেখান থেকে যেতে থাকে। রাস্তায় জাগুয়ার আগের দিন সকালে দেখা হওয়া সেসব লোককেও বন্দী অবস্থায় দেখতে পায়। গর্তের ভেতর আটকে থাকা জাগুয়ারের স্ত্রী বাইরে কি হচ্ছে তা বুঝতে পারে না। হামলাকারীরা বন্দীদের নিয়ে নদী পার হয়ে পাহাড়ি রাস্তা দিয়ে চলতে থাকে। আহত অবস্থায় এত পথ চলার কারণে বন্দীদের একজন অসুস্থ হয়ে পড়লে তাকে পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়া হয়। এভাবে দুই দিন চলার পর হামলাকারীরা নিজেদের এলাকায় পৌঁছে যায়। সেখানে একটা বাচ্চা মেয়েকে দেখা যায় যার মা প্লেগ রোগে মারা গিয়েছিল। মেয়েটা তাদের কাছে আসতে চাইলে একজন একটা কাঠের টুকরা দিয়ে তাকে ঠেলে দেয়। মেয়েটি তখন বলে, খুব তাড়াতাড়ি পবিত্র সময় আসবে যখন দিনের বেলা অন্ধকার হয়ে যাবে, তখন একটা মানুষের কারণে তোমাদের সবাইকে মরতে হবে, ওই লোকটা তোমাদের সঙ্গেই আছে। সেখান থেকে একটু এগিয়ে গেলে দেখা যায় এখানে বহু বন্দী মানুষ সিমেন্ট তৈরির কাজ করছে আর প্রায় প্রত্যেক শ্রমিকের অবস্থা খুব খারাপ। সেই জায়গা থেকে নতুন বন্দীদের অন্য একটা গ্রামে নিয়ে যাওয়া হয়, যেটা জাগুয়ারদের গ্রামের চাইতে অনেক উন্নত ছিল। সেখানে নতুনদের সবার গায়ে নীল রং লাগিয়ে গ্রামের একটা লোকের সামনে নিয়ে হামলাকারীদের সর্দার
দোকানদার বলে, আমার ছেলে তোমার সাথে কথা বলবে আর আমাকে আজ খুব ভালো দাম দিতে হবে। গ্রামের লোকটা বলে, ঠিক আছে তোমাকে ভালো দাম দেয়া হবে। বোঝা গেল হামলাকারীরা লোকদেরকে এখানে বিক্রি করে আর মহিলাদের জন্য নিলাম ডাকা হয়, আর পুরুষদেরকে গ্রামের আরেকটু ভেতর নিয়ে যাওয়া হয়, যেখানে মানুষের ভিড়ের মধ্যে তাদের সৃষ্টিকর্তাকে খুশি করতে মানুষকে বলি দেওয়া হয়। আর এখন জাগুয়ারকে এখানে বলি দিতে আনা হয়েছে। তখন সেখানে সূর্যগ্রহণ শুরু হয়ে যায় আর ওই লোকগুলো প্রার্থনা করতে থাকে। সূর্যগ্রহণ শেষ হলে বন্দীদেরকে একটা মাঠে নিয়ে গিয়ে মাঠের অন্য প্রান্তের জঙ্গলে যেতে বলা হয়। যদি তারা মাঠ পার করে যেতে পারে তাহলে তাদের মুক্তি দেয়া হবে। এরপর হামলাকারীদের সর্দারের ছেলেকে মাঠের শেষ প্রান্তে পাঠানো হয়, আর তারা দুজন দুজন বন্দীদের এ প্রান্ত থেকে ছাড়লে বন্দীরা দৌড়াতে থাকে আর অন্য দলের লোকেরা পেছন থেকে তীর ধনুক দিয়ে তাদের উপর হামলা করতে থাকে। সে তীর গায়ে লেগে একজন মাঠের মধ্যেই মারা যায়, অন্যজন আহত হয়ে মাঠে পড়ে যায়। পরের বার জাগুয়ারের সাথে আরেকটা লোককে এ প্রান্ত থেকে ছাড়া হয় আর তারা দুজন সোজা না দৌড়ে আঁকাবাঁকা ভাবে করে দৌড়াতে থাকে। এতে করে পেছন থেকে তীর ধনুক মারলে কোনোভাবেই তাদের গায়ে পড়ছিল না। কিছুক্ষণ পর তাদের দুজনের গায়ে তীর লাগে আর জাগুয়ার কোনো রকমে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখনই সর্দারের ছেলে তাকে মারতে মাঠের মাঝখানে আসে আর আগের আহত হওয়া একজন লোক সর্দারের ছেলের পা টেনে ফেলে দেয়। কিন্তু সর্দারের ছেলে লোকটাকে মেরে ফেলে। তারপর সর্দারের ছেলে আবার জাগুয়ারকে মারতে গেলে জাগুয়ার তার শরীরে আটকানো তীরের ধারালো অংশ ভেঙে সর্দারের ছেলের গলায় ঢুকিয়ে সেখান থেকে পালিয়ে আসে আর জঙ্গলের ভেতর পড়ে থাকা একটা গাছের উপর উঠে যায়। সর্দার তার ছেলেকে মরে যেতে দেখে যেকোনো ভাবে জাগুয়ারকে মারার জন্য পাগল হয়ে যায়। তাই সর্দার সঙ্গীদের নিয়ে জঙ্গলের ভেতর জাগুয়ারকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর একটা কালো চিতা জাগুয়ারকে দৌড়াতে থাকলে সর্দার তাদের পিছনে দৌড়ানোর আওয়াজ শুনতে পেয়ে সর্দার দলের একজন জাগুয়ারের পিছনে চলে আসে আর কালো চিতাটি পেছন থেকে ওই লোকটাকে মেরে ফেলে। সাথে সাথে অন্যরা এসে কালো চিতাটিকে মেরে ফেলে। এসব ঘটার পর সর্দার দলের কিছু লোক সকালে ছোট মেয়েটার বলা কথা মনে করে ভয় পেতে থাকে, কিন্তু দলের সর্দার তাদেরকে নিয়ে আবারও জাগুয়ারকে তাড়া করে। এভাবে দুপুর থেকে রাত হয়ে যায়। পরদিন সকালে সর্দারের লোকজন জাগুয়ারের গায়ে থেকে গাছে লেগে যাওয়া নীল রং দেখতে পেয়ে বুঝে যে জাগুয়ার কাছেই আছে। তখন পাশের ঝোপ থেকে একটা সাপ এসে একজনের গলায় কামড় দেয়, তাই তাকে ফেলে অন্য সবাই জাগুয়ারকে খুঁজতে থাকে। অন্যদিকে একটা ঝর্ণার সামনে এসে জাগুয়ার দেখে সেখানে আর কোনো রাস্তা নেই, তাই ওই লোকদের হাত থেকে বাঁচতে সে নিচে ঝর্ণার পানিতে লাফিয়ে পড়ে আর নিজের জঙ্গলে পৌঁছে যায়। এরপর উপরের লোকগুলোর দিকে তাকিয়ে বলে, এটা আমার জঙ্গল যেখানে আমার বাবা আর আমি শিকার করেছি, এরপরে আমার ছেলেও শিকার করবে, তোমাদের ক্ষমতা থাকলে তোমরাও আসো। তখন উপরের লোকগুলোর একজন বলে, এখান থেকে আমাদের ফিরে যাওয়া উচিত। তা শুনে সর্দার লোকটাকে মেরে ফেলে আর তারপর তারা একে একে নিচে লাফ মারতে শুরু করে। সেখানে একজন পানির নিচে পাথরের সাথে ধাক্কা লেগে মারা যায়। লোকগুলোকে নিচে নামতে দেখে জাগুয়ার আবার পালাতে শুরু করে আর কিছুটা দূরে গিয়ে একটি কাদা ভর্তি ডোবায় পড়ে যায়। আর বাকি সবাই যখন জঙ্গলের মধ্যে তাকে খুঁজছিল তখন সে কাদা মাখা অবস্থায় এক মৌচাক নিয়ে এসে তাদের সামনে ছুড়ে মারে। তার গায়ে যেহেতু কাদার প্রলেপ ছিল তাই মৌমাছিরা তাকে কামড়াতে পারেনি। এরপর জাগুয়ার জঙ্গলের ভেতর পালিয়ে গিয়ে গাছের কাটা নেয়, একটা বিষাক্ত ব্যাঙের গা থেকে বিষ নিয়ে কাটাগুলোতে লাগায় আর গাছের পাতা দিয়ে পাইপ বানায়। এরপর সে পাইপের একদিকে বিষ মাখা কাটা রেখে অন্যদিকে ফু দিয়ে ওই দলের একজন লোকের ঘাড়ে বিষাক্ত কাটা ঢুকিয়ে দিলে লোকটা নিস্তেজ হয়ে পড়ে। আর জাগুয়ার লোকটার অস্ত্র নিয়ে ওই দলের আরেকটা লোককে মেরে ফেলে, যে লোকটা কিনা জাগুয়ারের বাবাকে মেরে ফেলেছিল। এরপর বৃষ্টি পড়তে থাকে আর জাগুয়ার তার স্ত্রী সন্তানের কথা চিন্তা করতে থাকে, কারণ তাদেরকে সে যে গর্তে রেখে এসেছে সেই গর্ত বৃষ্টির জলে ভরে যাবে। অন্যদিকে জাগুয়ারের স্ত্রী আর সন্তানের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছে, আবার সন্তান জন্ম দেওয়ারও সময় হয়ে গিয়েছে, তাই স্ত্রীর পেটে যন্ত্রণাও হচ্ছিল আর সেখানেই স্ত্রী সন্তান জন্ম দেয়। এর পরের দৃশ্যে ওই দলের সর্দার জাগুয়ারের সামনে চলে আসে আর হাতে ছুরি নিয়ে তার দিকে তেড়ে আসতে থাকলে একটা দড়িতে আটকে যায় আর সামনে থেকে একটা ফাঁদ এসে তার গায়ে ঢুকে গেলে সর্দার এখানেই মারা যায়। কিন্তু সর্দারের দলের দুইজন তখনও বেঁচে ছিল, তাই তাদের কাছ থেকে পালিয়ে জাগুয়ার সমুদ্রের ধারে এসে বড় বড় কয়েকটা জাহাজ দেখতে পায়। সেখান থেকে বেশ কয়েকজন মানুষ তীরের দিকে এগিয়ে আসছে। তারপর জাগুয়ার সেখান থেকে দৌড়ে গর্তের কাছে গিয়ে তার স্ত্রী সন্তানদের বের করে আনে এবং জঙ্গলের ভেতর ঢুকে যেতে থাকে। তখন তার স্ত্রী বড় বড় জাহাজ দেখে জিজ্ঞাসা করে, আমাদের কি ওইখানে যাওয়া উচিত? জাগুয়ার তার উত্তরে বলে, না আমাদের জঙ্গলের মধ্যেই ফিরে যাওয়া উচিত। এভাবেই এই সিনেমার গল্প শেষ হয়।